শুরু করছে আমাদের আজকের নিয়মিত কৃষি বৈঠক আমাদের আজকের কৃষি আমার হচ্ছে আছেন ধান গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ডক্টর শাহজাহান কবির আছেন জন মাসিদুর রহমান কৃষি সভা এবং সবাই এই কৃষক আপনার সবাই ভালো আছেন গোমাই বিল হচ্ছে রাঙ্গুনিয়ার সবচেয়ে বড় একটি বিল যার আয়তন প্রায় পাঁচ হাজার হেক্টর গুমাইবিলে প্রায় সব জমিতেই ধান উৎপাদিত হয় এক পরিসংখ্যানে জানা যায় গুমাই বিলে প্রতি বছর সতেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন ধান উৎপাদিত হয় কথিত আছে বাংলাদেশের বাৎসরিক যে ধানের চাহিদা তা আরেক দিনে ধানের চাহিদা পূরণ হয় এই গুমাই বিলে উৎপাদিত ধান থেকে সাম্প্রতিক বছরে বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান এই গুমাই বিলে বিধান একানব্বের একটি প্রদর্শনী স্থাপন করেছে গুমাই বিলে বিধান একানব্বের ফলাফল নিয়ে আমাদের আজকে কৃষি বৈঠক আমরা আজকে অনুষ্ঠানে যে বিষয়ে কথা বলবো তা হলো যে গোমাই বিল হতে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিল যেখানে আমরা শুনেছি যে এই বিলের যে ধান হয় প্রায় পাঁচ হাজার হেক্টর এই বিলের এটা যে ধান হয় তা বাংলাদেশের কাজে চাহিদার আড়াই দিনের ধান এই গুমাই বিল থেকে হয় এটা অবাক করা বিষয় যে কৃষকদের বসেন স্যার এই পরিপ্রেক্ষিতে আপনার একটা মন্তব্য চাচ্ছি এই গুমাই বিলটা কি আপনি কি শুনেছেন এবং উৎপাদনে কি মাত্রা আপনি শুনেছেন এই এই এটার সম্বন্ধে কিন্তু আমাদের অনেক দিন আগে থেকে আমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছিল এই জাটটা যখন উদ্ভাবন হয় গত দুই বছর আগে গত বছর থেকে আমরা এটা চিন্তা করছিলাম যে এই জাটটা যেহেতু আমরা বন্যা যেখানে হয় সেই সব এলাকায় পানি যেখানে বেশি হয় সেই সব এলাকায় দেওয়ার জন্যে তখন আমরা একটা আছে টাঙ্গাইল তারপরে আপনি যদি সিরাজগঞ্জ ওইদিকে যদি যান একটা এলাকা আছে আপনি যদি যান গোপালগঞ্জ সেখানে একটা এলাকা আছে তারপরে আমরা এইদিকে চিন্তা করলাম আমার তো এই সাউথেও আসতে হবে সেখানে দেখা গেলো এই বিলটার কথাই কিন্তু আসছে গুমাই বিল সেইখানে এই ধরনের ধান চাষ করা হয় তখন কিন্তু আমরা মাসুদুজ্জাম সাথে বললাম যেহেতু উনি এই যারটার ব্রিডার

আমরা এই জাতটা আমরা বলছি কোন জাতের পরিবর্তে চাষ করার জন্যে যে জাতগুলো আগে জলিয়ামন ছিল জলিয়ামন যেখানে চাষ করা হতো বা আমাদের এই যে সাধারণ যে জাতগুলো আছে যেমন আমাদের আছে উনপঞ্চাশ আছে একান্ন বান্ন আছে এই জাতগুলো যেখানে চাষ করা যাবে না সেই সব জায়গায় তো চাষ করা চাষ করতে হবে আপনার জলিয়ামন আপনারা কখন আপনারা বপন করতেন

তাহলে একদম জুন মাসে মানে মে মাসে বিস্তলা বোপন করে আমি যদি জুন মাসে এটা রোপণে যাই কারণ এখানে বোনা হবে না বোনা হলে এখানে আশেপাশে গরু ছাগল মানে বিশাল বিস্তৃত বিল তো এখানে হবে না তো আমি যদি মে মাসে এটা বুনে আমি যদি জুন মাসে এটা রোপণ করি তাহলে ওরা জাস্ট টাইমে আমাদের নভেম্বর মাসে যখন সবগুলা ধান একসাথে আসে একসাথে ওরা কালটিভেট করতে পারবে আপনি কি বলেন ঠিক আছে না এইটাই আমি এই কথাই বলছিলাম এই এই জমিতে তো বোপন করা যাবে না আপনি যখন পানিটা আসছে আপনি মনে করবেন পানিটা আসার ঠিক আগে আগে আর এর আগে আপনাকে বিস্তলা তৈরি করে রাখতে হবে রাখার আগে আপনি তো জানেন যে পানিটা কখন আসে পানিটা আসার আগে আগে এটা আপনাকে রূপণ করে দিতে হবে এইটা হয়তো হতে পারে মে মাসের শেষের দিকে অথবা জুন মাসের প্রথম স্যার যেটা বলেছেন যে এই ধানটা যেহেতু তার জীবনকালটা লম্বা হ্যাঁ আগে বন হ্যাঁ সুতরাং এক 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 বনার এক এক তো এই প্যাটার এর মিল করতে গেলে এটাকে অবশ্যই মে মাসে বিস্তলা করে

করতে পারবো করতে পারবো বা ওইটার ফলন হবে হ্যাঁ সেইখানে কিন্তু এই ধানটা করার আমাদের আলাদা জাত আছে আরো বেশি ফলন দিবে জাত আছে এই জাতটা হলো যেখানে হ্যাঁ পানি বেশি হবে এই জাত গোলা ফলন কম হবে অন্যগুলা ফলন হয়তো হবে না কম হবে এই জাতটা সেখানে চাষ করবেন একবারে আপনার শিউর আপনি ধান পাবেন সব মিলে কেমন

আমরা একান্ন করি বায়ান্ন করি উনপঞ্চাশ করি যে কোনো দান করি

ধান গবেষণা হয়তো আমার তো একান্ন বান্ন করলে ফলন বেশি হয় আমরা কিন্তু বারবার বলছি একান্ন বাহান্ন যে জমিতে হবে এটা এসছে আরেক জমিতে যেখানে একান্ন বাহান্ন হবে না বা হইলেও ফলন কম হবে কারণ পানিতে যদি বেশি দিন থাকে এটা তো ফলন কম হবে কিন্তু এটা পানি যদি বেশি থাকে তখনও ফলন ভালো হবে হয়তো একান্ন বাহান্ন দেখা যাবে পানি বেশি হইলে ফলন কমে যাবে আবার যদি পানি সেই রকম না আসে তখন ফলন ভালো হবে কিন্তু এটা কিন্তু দুই অবস্থাতেই ফলন ভালো দিবে যে জমিটাতে সেই জমিতে কিন্তু আপনাকে করতে হবে কৃষক ভাইরা একটা মতামত জানতে চাচ্ছি এই দেখেন ধানটা কাটার পরে যে গাছের যে অবস্থা হ্যাঁ কিন্তু শুকিয়ে যায় হ্যাঁ এটা এটা যথেষ্ট শক্ত আছে তো এটাকে মনে করো অনেক লম্বা এবং মোটা

বর্ষা মৌসুমে সাধারণ কৃষক আমরা বুঝতে পারি না কখন ওরা পানি বেশি চারিদিকে আমরা আলাপ করে এই যে আপনারা যে দিলেন যে কৃষকের সাথে অবশ্যই কৃষকের ক্ষতি করে তো আমরা এই কাজটা করাটা উচিত আমরা বাতাসের আগে কথা বলে আমরা আলাপ করে বছর আগে শুনলাম একটা অফিসার ছিল ভালো না

কৃষি করে যোগদান করার জন্য স্যার আপনাকে ধন্যবাদ এই প্রথম আপনাকে পেয়েছি আমরা এই মাটি মানুষের মাঠ দিবসে একদম কৃষকের সঙ্গে বসার জন্য এর আগে আমরা যেন হামিদরমানকে পেয়েছিলাম চোটাঙ্গেতে কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অনেক কৃষকের সাথে বসেছিলেন এবং আপনি আজকে সরাসরি কথা বলেন আপনি বুঝতে পারেন যে আসলে কৃষকের সমস্যাগুলো কী এবং এই যাত্রী উদ্ভাবন করার পিছনে কৃষকরা কী বলে মতামত কী এবং সেভাবে আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ মাতৃ সব অনেক ধন্যবাদ কৃষকরা শেষ করছে আমাদের আজকের মাটির মানুষের বিশেষ করে কৃষক বৈঠক আগামী দেখা হবে অন্য কোনো গ্রামে অন্য কোনো বিষয় নিয়ে সকলকে ধন্যবাদ